শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহ বিচ্ছেদ কার্যকর হল 12ই মার্চ। অবশ্য এর আগে থেকেই তারা বিচ্ছিন্ন হয়ে যান। তাদের এই সাম্প্রতিক বিচ্ছেদে বিপদে পড়েছেন অনেক প্রযোজক ও পরিচালক। অনেক অর্ধসমাপ্ত ছবি আর করা সম্ভব হচ্ছে না শাকিব অপুর ছাড়াছাড়ির কারণে। সেসব ছবিতে নায়ক নায়িকার ভূমিকায় নেওয়া হয়েছিল তাদের। পাঙ্কু জামাই, লাভ 2014, মা, মাই ডার্লিং প্রভৃতির ছবির প্রায় 70% শুটিং শেষ করেও বাকি কাজ শেষ করা যাচ্ছে না শাকিব অপুর কারণে। যেহেতু পারিবারিক ও ব্যক্তিগত কারণে তারা একে অপরের সঙ্গে দেখা করা বন্ধ করে দিয়েছেন, তাই বিশাল অঙ্কের লোকসানের মুখে পড়তে যাচ্ছেন এসব ছবির প্রযোজকরা। আর এ কারণেই আদালতের দ্বারস্থ হওয়ার চিন্তা করছেন অনেকেই। যেমন মাই ডার্লিং ছবির প্রযোজক মোহাম্মদ হিমেল আমাদের বলেন, আমরা দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছি ছবিটি শেষ করার জন্য। 70% শুটিং শেষ করার পর হঠাৎ অপু বিশ্বাস হারিয়ে গেলেন, তারপর কিছুতেই ওনার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আবার বছরখানেক পর ফিরে এলেন বাচ্চা সহ। তারপর দেখি শাকিব খান আর অপু বিশ্বাস একে অপরের সঙ্গে কথাও বলেন না। কিন্তু আমাদের কি হবে? আমরা এই ছবির জন্য এরই মধ্যে প্রায় 2 কোটি টাকা খরচ করেছি। যদি ছবিটি শেষ করতে না পারি, তবে পুরো টাকাটাই লস হিসেবে গণ্য করতে হবে। এটা প্রযোজক হিসেবে আমরা মেনে নেব না। এরই মধ্যে আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি। আগামী 2 দিনের মধ্যে আমরা ক্ষতিপূরণ চেয়ে শাকিব অপুর বিরুদ্ধে মামলা করব। আপনাদের কি মতামত এই প্রসঙ্গে? শাকিব খান আর অপু বিশ্বাসের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন প্রযোজকরা, এটা কি ঠিক হচ্ছে? এখনই কমেন্টস করে জানান। এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।